শেহতীয়া রাজ্যের কোভিড পরিস্থিতির লগতে এটা মেট্রিক আর হায়ার সেকেন্ডারি পরীক্ষাত অবতীর্ণ হবলগা ছাত্র ছাত্রী সকল অনিশ্চয়তা। পরীক্ষা বাতিল হব নে পরীক্ষা অনুষ্ঠিত হব এটিও স্পষ্ট নহয়। অনিশ্চয়তাত মেট্রিক উচ্চতর মাধ্যমিকর পরীক্ষা দোদুল্যমান অবস্থাত ছাত্র ছাত্রী। সরকারে সিদ্ধান্ত লব, কিন্তু অবভিয়াসলি গুয়াহাটীত যদি স্কুল কলেজ বন্ধে হয়ে যায় তেতিয়া মেট্রিক হায়ার সেকেন্ডারি কোরপরা হব? হবতো নোৱাৰে। গতিকে যদি পরিবেশটো দুই তারিখলৈকে ইম্প্রুভ নহয় তেতিয়ালৈকে মেট্রিক হায়ার সেকেন্ডারি আমি বাতিল কৰিব লাগিব, কিন্তু দুই তারিখলৈকে আমি পর্যবেক্ষণ করিম আর সিদ্ধান্তটো যাতে নতুন সরকারে লব পাৰে। যদি কোভিড পরিস্থিতি জটিল হৈ থাকে পরীক্ষাটো হব নোৱাৰে, কারণ কেনেকে পরীক্ষা দিব। কিন্তু যদি দুই তারিখলৈকে আমি ইম্প্রুভ করো, পরিবেশ ভাল হয়, তেতিয়া পরীক্ষা কিয় নহব। বুধবার এই মন্তব্যের পাছতে অধিক উদ্গ্রীব হয়ে পড়েছে ছাত্র ছাত্রী আর অভিভাবক সকলের মত। কোভিড বিধি মানি অনুষ্ঠিত হোক পরীক্ষা। আমি তো পরীক্ষা দিব লাগছিল মার্চ মাহতে, কিন্তু এটা নির্বাচনের কারণে আমার মে মাস পড়েই, গতিকে এটা যদি পরীক্ষাটা আকৌ বাতিল হয় আমার মনটো ভাগি যাব। লগতে আমি ইমান কষ্ট করে পড়িছো, পরীক্ষাটো হবই লাগে, যেটা ডেট দিছে আমার 11 মে'ৰ পৰা। আমার মতে পরীক্ষাটো হব লাগে, যেহেতু প্রতিবর্ষরে পরীক্ষাটো এবার মার্চ মাহত হওয়ার কথা আছিল, কিন্তু নির্বাচনের কারণে পিছুয়াই দিছে। আমি বহুখিনি কষ্ট করেছো, প্রায় 1.5 বছর সময়ে আমি কষ্ট করে আছো। যদি পরীক্ষাটো বাতিল করে বা পিছুয়াই দিয়ে আমার বহুতো অসুবিধা হব। সঠিক সময় পাতিব পারে, কুম্ভ মেলাও সঠিক সময়তে পাতিব পারে, কিন্তু আমার মানে SSLC এক্সামটো সঠিক সময়ত হবনে নহয় সেইটো কব পৰা নাই। সেইকাৰণে সেবা আৰু চৰকাৰক আমি ধিক্কাৰ দিছোঁ আৰু অনুৰোধ কৰিছোঁ যাতে আমাৰ SSLC আমার যোনটো 11 তারিখে হবলগীয়া মেট্রিক পরীক্ষাটোর কারণে আমি বর্তমানলৈকে নিজের সাধ্য অনুযায়ী পড়া শুনা করে আছো, কিন্তু সেইদিনা দিয়া আমার শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেবে কৈছিল যে 2 মে'ত যোনটো দলে সরকার গঠন করব সেই দলেহে আমার মেট্রিক পরীক্ষাটো কেতিয়া হব মানে সিদ্ধান্তটো দিব। মানে এই মানে সিদ্ধান্তটোত আমি মানে মানসিকভাবে ভাগি পড়ছো। এতিয়া হায়ার সেকেন্ডারি আর মেট্রিক পরীক্ষাক লৈ আসলে আমি দুমুজাত পড়ছো, পরীক্ষাটো আসলে হব নে নহয়। শিক্ষামন্ত্রী কৈছে যে নতুন সরকার এই ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করব, কিন্তু আমি এটা কি করো? করোনায় যে আমাক মানসিকভাবে চাপ দিছে, ঠিক তেনেকৈ এই পরীক্ষার কথাটোত পরীক্ষা হব নে নহয় এই কথাটো আমাক সমানেই চিন্তাত পেলাইছে। 11 মে'ৰ পৰা মেট্রিক আর 13 মে'ৰ পৰা উচ্চতর মাধ্যমিকর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছিল। পরীক্ষা বাতিল হওয়াটো নিবিচারে অভিভাবক শিক্ষার্থীয়ে। করোনার প্রতি লক্ষ্য রাখি যেখানে নিয়ম মানি চলিব লাগে সেখানে নিয়ম মানি চলি 11 মে'ত পরীক্ষাটো হব লাগে, আর সদায় পিছুয়াই থাকলে সিহঁতৰো মনবিলাক ভাগি যায়, লগতে আমারও যেখানে কষ্ট হয়েছে সেখানে যেটো ফলাফল পাম বলে ভাবিছো সেখানেতো আশা করে আছো। গতিকে নিজ নিজ বিদ্যালয়ত পরীক্ষাটো পাতিব পৰাকে সরকারে সেটাকে সুবিধা লোক বলে আশা করছো। বা হাইস্কুল শিক্ষাত পরীক্ষা দিব, মই বিচাৰো হাইস্কুল শিক্ষাত পরীক্ষা হব লাগে। 11 মে যেনেকে সরকারে দিন ধার্য কৰিছিলে সেইমতেই হব লাগে। লৰা ছোৱালী ইমান কষ্ট কৰি পঢ়িছে, এবাৰ এনেকে ডেট পিছুৱা পিছত আকৌ পিছুৱাটো মই নিবিচাৰো। লৰা ছোৱালীৰ লগতে আমিও বহুত কষ্ট কৰিছোঁ তেওঁলোকৰ লগতে, আৰু তেওঁলোকে ইমান আশা কৰি পঢ়িছে, যেতিয়া এতিয়া চৰকাৰে যদি বাতিলো কৰে, বাতিল কৰিলেও দেখোন তেওঁলোকৰ আশামতে নহ'ব। ভাল হয় কাৰণ লৰা ছোৱালীবিলাকে অশেষ কষ্ট কৰিছে, আমিও গাৰ্জেন হিচাপে বহুতখিনি সিহঁতৰ লগত মানে হেৰি কৰিবলগীয়া হৈছে। এতিয়া এনেকুৱা হৈছে কোনোবা সময়ত মানে এনেকে সিহঁতে পঢ়ি থাকিলে বা আহিলে কি হ'ব, সিহঁত ভৱিষ্যতটো কি হ'ব, সেইখিনি লৈ পেলাই আমিয়ে কেতিয়াবা বিমূৰত পৰি যোৱা নিচিনা হয়। আৰু যিহেতু কিবা পাৰ্চেণ্টেজ কৰি দিলে সেইটোতো যথেষ্ট নহয়। সিহঁতৰ বস্তুনিষ্ঠ মানদণ্ড পদ্ধতিৰে অনুষ্ঠিত হ'ব CBSEৰ 10ম শ্ৰেণী পৰীক্ষা, অৰ্থাৎ ছাত্ৰ ছাত্ৰীৰ ইণ্টাৰনেল এছেছমেণ্ট অনুসৰি হ'ব মূল্যায়ন। তেনে পদ্ধতিয়ে প্ৰযোজ্য হ'ব নেকি সেবাটো চলিছে তাকে লৈ চৰ্চা। কোভিড বিধি মানি পৰীক্ষা অনুষ্ঠিত কৰিবলৈ সাজু শিক্ষা সংসদ। সিদ্ধান্ত লৈ থৈছোঁ যে 11 মে'ৰ পৰা আমাৰ পৰীক্ষা হ'ব আৰু ফাইনেলৰ কথা কৈছোঁ, আৰু 11 মে'ৰ পৰা হোৱা ফাইনেল পৰীক্ষাটো এতিয়ালৈকে নহ'ব বুলি আমি কোৱা নাই আৰু গভৰ্ণমেণ্টেও আমাক একো কোৱা নাই। আমি ভাবিছোঁ যে ছাত্ৰ ছাত্ৰীসকলে কোনো ধৰণৰ শংকাত নুভুগি পৰীক্ষাটো হ'ব বুলি তেওঁলোকে প্ৰিপেৰেশ্যন কৰি থাকিব লাগে।
শেহতীয়া কোভিড পরিস্থিতির মাজত পরীক্ষা অনুষ্ঠিত হবনে নহয় সেয়া স্পষ্ট হব 2 মের পাছতহে। নতুন সরকারের হাতত রাজ্যের ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ। ছাত্র ছাত্রী আর অভিভাবক কোনেও নিবিচারে পরীক্ষা বাতিল হওয়াটো। যদি পরীক্ষা বাতিল হয় কোভিড বিধি অনুসরি পরীক্ষা অনুষ্ঠিত করব নয়ারে তেনে হলে এই সকল ছাত্র ছাত্রীয়ে ভবিষ্যতে হায়ার স্টাডির বাবে বা উচ্চ শিক্ষার বাবে কেনে ধরনের সমস্যার সম্মুখীন হব তাক লো এটা চিন্তিত হয়ে পড়েছে সচেতন মহল। ভিডিও জার্নেলিস্ট আজাহারের সহ প্রস্তুতি গগৈ, প্রাগ নিউজ।